বিশেষ করে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, সরলমনা অসংখ্য সুন্নি ভাই বাবারা, কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি দিয়ে শিক্ষারত ছাত্র বাবারা, পর্দানিশীল অসংখ্য মা বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দার ভাইয়েরা, দেশে বিদেশে কাছে এবং দূরে লাইভ অনুষ্ঠানে যারা আজকের প্রোগ্রাম দেখতেছেন, সেই সমস্ত ইমানি বাবারা, বিশেষ করে আমার ওসি তদন্ত মোর্শেদ আলম ভূঁইয়া সহ সকল ইমানি ভাই বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ পাকের শুকর, যিনি আমাদের আল্লাহ, সবাই একটি সুন্দর করে আওয়াজ দিয়ে বলবেন আমাদের মালিকের নাম কি, না বললে ঠকবেন, কারণে কারণে প্রশ্ন আসছে, এই নামটা বলতে যদি কৃপণতা করে জান্নাতে যাওয়া জন্য অনেক কষ্ট পাবে। আবারও আবু সুফিয়ান আবিদুল কাদরী এই মাহফিলের সভাপতি হিসেবে, আমি যে সভাপতি কিছুক্ষণ আগে জানছি, আমি আমার বাবা আমার রুহানি ছেলে আমার কাছে আবার বায়াত হয়েছে মোর্শেদ, বললাম বাবা তোমার মাহফিলের সভাপতি আপনি, আমি তো জানি না। আবার প্রশ্ন আসতেছে, এই সমস্ত আল্লাহ বলবেন একবার, আল্লাহ আপনাকে রহমত দিবে 10 বার, এবং আপনার অন্তর থেকে যদি আল্লাহ মানেন আল্লাহ তোমাকে জান্নাতে দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলেন মালিকের নাম কি, ডান হাতটা তুলে বলুন কি, শাহাদাত দেখাই বলেন কয় আল্লাহ, বলেন কয় আল্লাহ, তিনি আছেন কিনা, থাকবে কিনা, চিরু কিনা, আল্লাহর কোন মৃত্যু আছে, যার মৃত্যু নাই, যার জন্ম নাই, যার হায়াত নাই, তার মৌত নাই, তার নাম কি, একটু দেখেন। আমি গত নভেম্বরে ব্রিগেড ছিলাম, এক মাস না 27 দিন, 20-25টি প্রোগ্রাম বাদ দিয়ে, করোনা করোনা তো আছে আছে, আর একটা এখন কি আছে, অমিক্রন, আমি অমিক্রন বলি না, আমি বলছি এটা অতিক্রম। করোনা আসার পরও আমাদের খাসিয়ত ভালো হয়নি, একটা অতিক্রম আসছে, আবার ওটা তো বাপ মারা গেছে ছেলে যায় না, ছেলে মারা গেছে বাপ যায় না, কত বড় মহামারী, গজব। আমেরিকা থেকে ছোট্ট প্রোগ্রাম করে এসে আবার ইন্ডিয়া গেলাম, সেখানেও সফর শর্ট করে চলে আসলাম। পেপার পত্রিকা যারা পড়েন, আসলে রোগটি এখনো রানিং, এই রোগের থেকে বাঁচার জন্য আল্লাহর দয়া, আল্লাহকে সিজদা করে নামাজ পড়া, মহাব্বত করে নবীর উপরে দুরুদ শরীফ পড়া, এবং আব্বা আম্মার খেদমত করা, ফাঁকে ফাঁকে কোরআন শরীফ তেলাওয়াত করা, আত্তাহুর ও শত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ছাড়া আমাদের বেঁচে থাকার কোনো অবলম্বন নাই। সবাই ডান হাত তুলে চিৎকার দিয়ে বলেন নামাজ পড়ার হুকুম কা, আর একটু জোরে বলেন কা, কয়ক্ত কয়ক্ত পড়ি, মাস ব্যবহার করোনা এখানে বাড়ি খায় কোথায়, ঠাস করি বাড়ি যদি সুযোগ পায় ঢুকতে পারে। আমি করোনাকে ব্যঙ্গ করছি না, সরকারি হুকুম মানা উচিত, তুই মাস্ক ব্যবহার করবে, কিন্তু সরকার সরকার যিনি প্রতিপালক আল্লাহ,
তার হুকুমে বিদেশিবার কোরআনে বলেছেন নামাজ, উচ্চস্বরে বলেন যুবক ছেলেরা নামাজ চাই কি চাই না? দুই হাত তোলে আল্লাহকে খুশি করে বলেন নামাজ চাই কি না? নামাজ পড়ার হুকুম কার আর না পড়ার জন্য কৌশল কার? আমরা কি শয়তান চাই না আল্লাহ চাই? বলো আল্লাহ, আরো জোরে মহাব্বতে কুফালের মালিককে, জমিনের মালিককে বলো হুকুম চলবে কার? অনুরোধ, সকল ভাইকে বলবো নামাজ পড়ুন, আল্লাহকে মানুন, ঈমান তাজা করুন, চরিত্র সুন্দর করুন। ক্রাম্বু, জুয়া, তাস, ইয়াবা, পলসিডেন, গাঁজা এগুলোকে না বলুন। ফজরের দুই রাকাত সুন্নাত, দুই রাকাত ফরজ। জোহরের চার রাকাত সুন্নাত, চার রাকাত ফরজ, দুই রাকাত সুন্নাত, দুই রাকাত নফল। আসরের চার রাকাত সুন্নাত, চার রাকাত ফরজ। মাগরিবের তিন রাকাত ফরজ, দুই রাকাত সুন্নাত, দুই রাকাত নফল। এশারের চার রাকাত সুন্নাত, চার রাকাত ফরজ, দুই রাকাত সুন্নাত, তিন রাকাত বিতর এবং দুই রাকাত নফল। পড়ুন পড়ুন পড়ুন, খোদার কসম দুনিয়াতেও শান্তি পাবেন, কবরে গিয়েও শান্তি পাবেন, কবর থেকে উঠতে আপনি বীর পুরুষের মতো বাইর হবেন। আপনার কোফালে নূরের জিলিক মারবে আর ফেরেশতার ডান হাত ধরে নবীর কদমে কদম ছাই দিবে। দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, যে জগতে যাওয়া আছে, পৃথিবীতে মৃত্যু আছে, কবরে যাওয়া আছে আর রিটার্ন নাই। এই পর্যন্ত শুনছেন? কবরে যাওয়ার পরে আসছে আর এত সব আমরা পেয়েছি। আমাদের প্রিয় নবী যিনি মাদ্রাসাগুলির মালিক, মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসা কার ঘর? আর মসজিদ আল্লাহর ঘর। মাদ্রাসা পেয়েছি, মাদ্রাসা সুশিক্ষা পেয়েছি, কোরআন ও সুন্নাহ মা খেয়াস পেয়েছি, কোরআন ও হাদিস পেয়েছি, কোরআন এর তাফসীর পেয়েছি, উসুল বালাগাত পেয়েছি, মান্তিক পেয়েছি, আল্লাহু আকবার, এত কিছু পেয়েছি যার খাতিরে তিনি আর কেউ নন, তিনি আল্লাহ তাআলার বন্ধু, আমাদের নবী, জিন্দা নবী, যিনি এখনো রওজা মোবারকের সশরীরে জিন্দা, রওজা মোবারকের উপরে সবুজ গম্বুজ, তার নিচে যিনি জিন্দা, এখনো তিনি ২৪টি ঘন্টা উম্মতি উম্মতি বলে বলে রওজা মোবারকে কাঁপছে। হে সুন্নি জনতা, চিৎকার দিব না ঠিক কিনা? আমার নবী কাঁপছেন। এখনো সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ভাবে যে নবীর সামনে বেয়াদবি করছো, তোমার বুকের পাটা যদি শক্ত হয় কবরে যাও, সেই দিন দেখবে আমার নবীর কত কথা। নবী তোমার উপর রাজি, তোমার মৃত্যু হবে শান্ত, আজাদ মুক্ত, নবীর প্রেম যুক্ত, এবং তোমার কবর হবে জান্নাতের প্রথম গাঁটি, আর সেই কবরে আমার দয়াল নবী থাকবে। এই আওয়াজ হবে না, তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। যদি কবরে যাওয়ার খেয়াল থাকে আর শাস্তির থেকে বাঁচতে চাও, একটা জবান যেন বন্ধ না হয়, কয়েকবার বলো ইয়া রাসূলুল্লাহ, ডান হাত তুলে বলো, মহাব্বতে বলো, বলো নবী কবরে আসবে কি আসবে না? নবীকে আসার ক্ষমতা দিয়ে রাখছে কে? আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে আসবেন। শুনেন, আপনাদের থেকে বড় সালাকি, বড় পণ্ডিত, অসংখ্য পণ্ডিত কবরে আছে। এই সারগাছ বাজার ঢুকতে দেখবেন রাস্তার কাছে কবরস্থান আছে।
আমার বাম পাশে বাবা পশ্চিম দিক, আমার পিছনে পশ্চিম, আমার এই উত্তর দিকে। আজকে এই যে মাহফিল করাচ্ছে আমার বাবা, ষোলতম তার শ্রদ্ধেয় আব্বা আম্মা এখানে শুয়ে আছেন, পাড়া পড়শি আত্মীয় স্বজন শুয়ে আছে, আপনাদের অনেক আত্মীয় স্বজন শুয়ে আছে। সেই দেশে পৃথিবীর কোন ব্যক্তির কর্তৃত্ব নাই এবং সেখানে কোন মানুষের অস্তিত্ব নাই, শুধু সেখানে কর্তৃত্ব এবং অস্তিত্ব শুধু আমার নবীর। সুবহানাল্লাহ, জোরে বলেন বলেন, সেখানে নবীর ক্ষমতা আছে, আরো জোরে বলেন আছে। এবার যদি আবু সুফিয়ান আবিদুল কাদির প্রশ্ন করে, হুজুর কোন নবী, সবাই বলবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ক্ষমতা এখনো বিদ্যমান। এই বাচ্চাগুলোর একটু সামনে যাই, চুপ এই আপনার কথা বলবেন না। আমরাও বাচ্চা ছিলাম, কিন্তু আমরা ছিলাম চার আগের বাচ্চা, এগুলো ডিজিটাল বাচ্চা, এগুলো মার্কেট থেকে 80-82 থেকে 60 পাওয়ারই। আমরা জন্ম হই দেখছি ওই সুপারি গাছের পাতা একটা আছে না, এটা দিয়ে আমাদের মা আমাদেরকে কিন্তু কি করতেন, আর এগুলাকে দেখে কি ডিজিটাল বাচ্চা, তো কথাবার্তা সেরকম। যা হোক, এই দেখেন কবর জগৎ একটা ভিন্ন জগৎ। আমার বাবা আজকে অনেক কষ্ট করে চতুর্দিকে প্রায় প্রোগ্রাম, আমরা অনেকে মাস পড়ে আসছি, এটা মানবেন। আমি সরকারকে দোয়া করি, প্রশাসনকে দোয়া করি, আল্লাহ যেন করোনা ভাইরাস থেকে বাংলাদেশ সারা পৃথিবীর জন্য হেফাজত করে। প্রশাসনের ভাইদেরকে দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ নিরাপদ রাখে। একেবারে সব বন্ধ হয়ে গেলে তো মানুষ আল্লাহ রসুল থেকে দূরে চলে যায় কিছুটা কিছুটা। যেমন ক্লাস হয় সপ্তাহে দুইবার তিনবার, একেবারে বন্ধ হয়নি, ক্লাস করতে হবে। আমার নজিরে তো মাদ্রাসা আছে। দেখেন এই পৃথিবীতে আমরা আসি, আমরা কি আসি না আল্লাহ পাঠাইছে? আওয়াজটা একটু জোরে বলেন, জোরে বলেন, কে পাঠাইছেন না নিজের ইচ্ছে আসছেন? এখানে তো আমরা দুনিয়া বর্তমান আছি, আমরা দেখ কবরে আমাদের লাশটা যায় নিজের ইচ্ছা যায় না আল্লাহর ইচ্ছা? তাহলে পাঠাইছেন কে, নিয়ে যাচ্ছেন কে, কোথায় বলেন, কোথায় কবরটা, কয় হাত লম্বা, কদ্দুর পাশ, লাশটা কোথায়? আহা, কি এক কুদরতি সারা, লাশটা রাখে ছোট্ট একটি কবরে, আবার উপরে কি দেয়, মাস, আবার তার উপরে, আবার তার উপরে মাটিটা কি হালকা ভাবে দেয় না, পাড়ি পাড়ি লাশটা তখন কান্দে, আব্দুর রহিম আমি তোর বাবা, তোরকে একটু জানা নাই, তোরকে একটু মায়া নাই, আমি বাপটাকে তিনটি কাপড় দিই বানলা, আবার কবরে সহায় দিলে উপরে পাঁচ দিনে, তারপরে চাটাই কলা বরফ দিয়ে আবার মাটি চাপিয়ে 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 ইচ্ছা মতো তুমি পড়াইলা। ও আমার সন্তান, আমার কবরে সূর্যের আলো আসার জন্য সুই পরিমাণ তুই সিদ্র রাখলি না, দিন কখন হয় বলতে পারি না, রাত কখন হয় বলতে পারি না, এমন কি অপরাধ করেছি, তুই আমার সন্তান হয়ে এমএ পাস করে টাইটেল পাস করে এত দামি গামি দাড়ি নিয়ে কেন তুই আমাকে এইভাবে চাপা মাটি দিলি, এই কবর আমি কিভাবে থাকবো? ওই মানুষটা কান্দে, জীবিত ব্যক্তিরা শোনে না, স্ত্রী কান্দে, স্বামী শোনে না, বাবা কান্দে, ছেলে শোনে না, ভাই কান্দে, ভাই শোনে না, কেউ শোনে না, ইমাম কান্দে, মুয়াজ্জিন শোনে না, মুয়াজ্জিন কান্দে, ইমাম শোনে না, রাজা কান্দে, প্রজা শোনে না, ওসি কান্দে, পুলিশ শোনে না, পুলিশ কান্দে, ওসি শোনে না, রাজা। এইভাবে এটার নাম দুনিয়া, 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 দুনিয়া। গ্রান্টি নিয়ে যাও শ্যামবাড়ি দাখিল মাদ্রাসা আউজিত মাহফিল থেকে, তোমরা গ্রান্টি নিয়ে যাও,
যেখানে পৃথিবীর কোটি 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 মানুষের ক্ষমতা নাই, খোদার কসম ওই কবরে আমার নবীর ক্ষমতা বিদ্যমান। কেন প্রত্যেকটি মানুষের লাশ কবর রাখতে গিয়ে এই দোয়াটা অবশ্যই পড়তে হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই যুবকরা দুইবার বলো আল্লাহু আকবার, বলো না আরেকটু জোরে, এইভাবে তুলে বলো মহান কে, সর্বশক্তিমান কে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবী রওজা মুবারকে সোনার মদিনা, নবী মদিনাতুল মুনাওয়ারা, রাসূল আরবী মসজিদ নববী সংযুক্ত রওজা পাকে সবুজ গম্বুজের নিচে হায়াতুন নবী সেখানে জিন্দা, আর তোমার লাশ স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ, শাহজালাল সহ আউলি কিরামের বাংলাদেশে বিবাড়িয়া জেলার কসবা থানার শামবাড়িতে গোরস্তানে তোমাকে কবর দেওয়া হচ্ছে রাসূল আরবী মদিনা শরীফ এই মুহূর্তে, অথচ তোমাকে সাববারি কবরস্থানে দেওয়া হচ্ছে রাসূলের মিল্লাতে। আল্লাহর প্রিয় নবী বলেন, উম্মাহাত উম্মাহাত তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি আমার প্রেমে দুরূদ শরীফ পড়ে থাকো, তুমি যদি আব্বা আম্মার খেদমত করে থাকো, কোরআন শরীফ পড়ে থাকো, পৃথিবীর সবচাইতে বেশি আমার মহব্বত করে থাকো, আমি যদিও রওজা পাকে সবুজ গম্বুজের নিচে শামবাড়িতে হাজার হাজার মাইল দূরে যখন তোমাকে কবরস্থ করা হবে, তোমার ঈমানের কারণে তোমার পেটটা কবরের মাটিতে লাগার পূর্বে আমি রাসূল তোমার কবরে হাজির। কয়েকবার বলি ইয়া রাসূলুল্লাহ, এ বলতে থাকো, ডান হাত তুলে বলো, বলো নবী আসতে পারে কি পারে না, এ ক্ষমতা নবী দিছে কে, যারা স্বীকার করে তারা কি আলেম না জালেম, তারা কি ভালো না খারাপ, তারা কি জাহান্নামী না জান্নাতি, অস্বীকার করার মতো কিছু আছে আছে না, আছে না, অস্বীকার করে অনেক আছে আছে। আরে ভাই দাঁড়ি তোমার 300 গ্রামের মতো, আমার চাইতে বেশি, আমি তো জীবন এটারই কি বলে খুর লাগাই লাগাই এটা তো লাগে, অনেক মৌলবীরা বড় চিন্তা অস্থি কই লোকটা বুড়ো হয় না, আমি বুড়ো হই না তাদের ঘুম হারাম হয়, জোয়ানগিরি বুড়াগিরি এগুলা কার হাতে বলেন, আল্লাহ ইজ ওয়াল মাইট, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক কে, আল্লাহ। নবীজি যে কবরে আসবেন, আসে তার কয়েকটি কথা বলে আমার তাকরীর আমি সময় মতো ছেড়ে দিয়ে আমার রুহানি সন্তান মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সময় মতো চলে আসবে। এত আগে কোন মাহফিলে এই ছেলেটা যায় না, আজকে চলে আসছে, বিশ্রামে এটাকে আমি মাঝে মাঝে জিন বলি, একসাথে 4-5টা মাহফিল, আবার অনেকে দিশাহারা হয়ে যায়, এ আর কত মাহফিল করবে, রিজিক হায়াত মউত দন দৌলত ইজ্জত বলেন কার কাছে, যদি মানুষের কাছে থাকতে ওরে বিশাল আন্দোলন জোনাল্লাহ
মূলবুল নিয়ামতগুলি নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ 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 একবার বলেন, দশ বার আল্লাহ চাইবে, বলবে তোর কি হয়েছে বল, আমি তোর গুনাহ এক্ষুনি মাফ করে দেবো। বলুন তিনবার আল্লাহ। আর ওই যুবকরা একটু জোরে, মুরব্বী বয়সে জান্নাতে যাবে না, যদি জোয়ান হয়ে যেতে চান জোরে বলেন আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আমাদের মালিক, বলে আল্লাহ চাই কে চাই না। নবী কবরে আসবে, শুধু একজন মানুষের কথা আমি আজকে বলবো, যে মানুষটি অতুলনীয় মানুষ, যে মানুষটি সাজদার দিকে শ্রেষ্ঠ, রুকুর দিকে শ্রেষ্ঠ, নামাজের দিকে শ্রেষ্ঠ, এলেমের দিকে শ্রেষ্ঠ, যার ব্যবসার মধ্যে শ্রেষ্ঠ, প্রত্যেকটা ক্লাসে তিনি শ্রেষ্ঠ, তিনি আর কেহ নয়, তার বাড়ি মক্কা শরীফ, তিনি আর কেহ নয়। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, পৃথিবীর এক নম্বর মানুষ, যিনি পৃথিবীতে দুনিয়া আমার নবীর পাশে ছিলেন, হিজরতের সঙ্গে নবীর সঙ্গে ছিলেন, এখনো কবরে যিনি নবীর পাশে ঘুমাচ্ছেন, তিনি হচ্ছেন সাইয়্যেদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উম্মতে মুহাম্মদের মধ্যে এক নম্বর উম্মত। আল্লাহ আল্লাহ আপনাদের কোনো অসুবিধা হয় না? আমি এতদিন বলছি বাবা তাবার একদিন প্রতি বছর মাহফিল করছো, একবার তাবার করবো না দেখো মানুষ আসে না। আমাদের একটা বদনাম আছে, তাবার দিলে লোক যায়, তাবারুক ছাড়াও যে মাহফিল হয় এটা আজকের প্রমাণ, ঠিক কিনা? আমরা তাবারুক চাই না দোয়া চাই, আমরা তাবারুক চাই না দুরুদ শরীফ চাই, আমরা তাবারুক চাই না আল্লাহর জিকির চাই, উচ্চ স্বরে বলো মারহাবা। গভীর মানুষ পৃথিবীর এক নম্বর উম্মত, আমার নবীর এক নম্বর উম্মত, দেখেন নবীজির যুগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুহাম্মাদি যদি ফরজ নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, বিতির নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, হজ করে, যাকাত দেয়, কোরবানি দেয়, নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত আইটিমের ইবাদত করলো, সব ইবাদত যদি এক জায়গায় রাখা হয়, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিকের এক রাত্রের ইবাদতের সমান হবে না। এ সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ। কেমন মানুষ সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন এক মানুষ যার ইবাদতের অবস্থা দেখেন। এই জন্য তোমার আপনাদেরকে বলবো, এ হাঁটতে চলতে ফিরতে একটা জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই জিকিরটা যদি 24 ঘন্টা যদি 500 বার যদি তোমার আমল না পাওয়া যায়, এই জিকিরের উসিলা হলো নবীর উসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে। বলে আমরা জিকির করবো কার? এ যুবক একটু জোরে বলো কার? আর দুরূদ শরীফ পড়বো আপনাদের কাছে আমার অনুরোধ, মাথায় কাপড় দিবেন, গড়ার আওয়াজ ছোট রাখবেন, বেগানা পুরুষ থেকে দূরে থাকবেন, এবং পীর ও মুর্শিদ যারা পীর তাদের থেকেও পর্দা করবে,
হাক্কানি পীর কারা? যাদের দূরে, যাদের থেকে দূরে মহিলারা বাইরে। আমি তেমন বড় উপযুক্ত ফির না, তবে উপযুক্ত দরবারের গোলাম আমি এবং আল্লামা হাফেজ আমি জলিল রহমতুল্লাহ সাবেক ডিরেক্টর ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এবং শাহপুরের ডক্টর মোহাম্মদ পেয়ারা আমরাই পাঁচজন সরাসরি বাগদাদ শরীফের খলিফা। যেখানে ফির মানা, যেখানে মরা মানুষ কি হতো জিন্দা হতো, আমি ওই দরবার একজন প্রতিনিধি হিসেবে বলছি পীর মুরিদি ছাড়া উপায় নেই, তোমার পীর হতে হবে হকানি পীর। এবং যে পীরের সামনে মহিলারা বেশি আসা যাওয়া করে এখানে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা। আজকে পীর মুরিদি নামে হাশর ময়দানে দেখবেন তো অনেক অনেক ফিসাবরা মুরিদের সামনে বেসাইস মাইর খাচ্ছে। কি সাইজ বেসাইস মাইরু কি? তো জানি বামে সাহেব ফেরেশতারা মাইতেছে, কোন মুরিদি দেখে কি? কারণ ঈমান আকীদা তোমাকে ঠিক রাখতে হবে, ঈমান আকীদা তোমাকে ঠিক রাখতে হবে। বলেন আমরা ঈমান আকীদা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? ঈমান আকীদা নামাজ আছে কি না, রোজা, মা বোনের পর্দা? উচ্চ স্বরে বলেন মারহাবা। আমাদের মা বোনরা দোযোগে যাক, এটা কি আপনারা চান? শ্বশুরের খেদমত নাই, বাবার খেদমত নাই, জামাইয়ের খেদমত নাই, ফিরির খেদমত নাই, ফাঁকে ফাঁকে কত বড় জাহান্নামী তুমি। গৌসবা কি বলছেন, এরা নাকেস পীর, এরা জাহান্নামী। হক্কানি পীর যারা তারা শরীয়তকে প্রদান। এখন তো কয়দিন পরে মুরিদিরটাই ফির বেশি হয়ে যাবে। এই ফিরের সাইজ দেখেন, এ বি সি ডি ই এফ। ওমা আমাদের সামনে আসি বলে হুজুর এটার একটু দোয়া করেন আমার মুরিদ, তখন আমরা অন্তর অন্তরে ব্যারেক ফিল করি, কেসা পীর হে কেসা মুরিদ, হাসি আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে বেটা আগে এটা ঠিক কর, আল্লাহকে সিজদা কর, এটা দিয়ে নবীর দুরূদ পড়, বড় দিয়ে মা বাবার খেদমত কর, তারপরে সময় হলে হকানি পীর যাচাই বাছাই করে একজন পীর ধর। নাজাতের জন্য পীর মানি গাইডলাইন, গাইডলাইন পীর মানি আল্লাহ রসুলের উপর নয়। এক নম্বর হবে আল্লাহ রসুল, দুই নম্বর হবে মা বাবা, তারপরে হবে হকানি পিসাব। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? মা বাবা বড় না পীর বড়? এ আওয়াজ না দিলে ঠকবা, তোমাকে স্টাবলার মারা হবে। জোরে বলো মা বাবা পড়ো না পিসাব পড়ো? আমরা মা বাবার খেদমত চাই কিনা? ডান হাত তুলে বলো মা বাবার খেদমত চাই কিনা? মা বাবার খেদমত চলবি কিনা? মা বাবার খেদমত করার হুকুম কা? ঈদ আসলে ফির বাবার জন্য বিকাশে 2000 পাঠাই পাঠাই। আমার বলে দাও আব্বু আমারে 500 টাকা দিয়ে 1500 আপনি বাংবে, কিন্তু নিজের মা গড়ে বলছে বাবা সেমাই খাইছি কতদিন হয়েছে, 1 কেজি সেমাই ঈদের দিন একটু আইনো, তোমরা নামাজ পড়ে আসলে একটু পাক করে দেবো, আমিও খাবো। তো না পয়সা নেই, তুই হারাম কাজ করছিস, তোর জন্য জান্নাতের দরজা বন্ধ। বলো আমরা আব্বা আম্মার খেদমত চাই কি চাই না? এই যুবককে চিৎকার দিয়ে বলো চাই কি চাই না? মা বাবার খেদমত করলে কে খুশি? খামোশ মা বোনেরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনার আজকে যুবতী 10 বছর পরে আপনার চামড়া লুজ হয়ে যাবে, আপনার মুরব্বী হবেন। সময় আছে, কোরআন শরীফ পড়ো, শাশুড় শাশুড়ির খেদমত করো, মা বাবার খেদমত করো, স্বামীর খেদমত করো। স্বামীর অজানা যদি 1টা টাকা চুরি করে কাউকে দাও, এটাও তোমার জন্য হারাম। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে?
আমার এই কথাগুলা গুলি গায়ে লাগে, আমি আসছি বাবা, ফকির মানুষ নিজেও জাহান্নামে যাইতে চাই না, আপনাদেরকেও জাহান্নামে দিতে চাই না, বলেন হেদায়েতের মালিককে। দেখেন সিদ্দিক আকবর যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে সোয়াবটা বেশি পাবে। আমার বাবা এবার রক্তপ্যান্ডল অনেক বড় করছে, যথেষ্ট লোক হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে এই যে ক্যামেরাম্যান, এদেরকে আরো দোয়া করো। আগে দেখলাম গান বাজনা শিল্পীদের এগুলো হতো, এখন এই মিডিয়ার ভাইয়েরা, আজকে কোরআনের পাখিরা আসলে, নবীর দরবারের গোলামরা আসলে, তারা যে ভিডিও করে, তারা যে আপনার এই ক্যামেরা করে সারা বিশ্বে প্রচার করে, অতিরিক্ত সওয়াব তোমরা পাবে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা আমাদের শ্যামবাড়ি কসবায় অনেক আয়েশা নামক মহিলা আছে, আছে না? অনেক মহিলা, সব মহিলা না, অনেক মহিলা মাঝে মাঝে বিড়ি খায়। জরমন কি খায়? আবার অনেক বুড়া মানুষও বিড়ি খায়, জামাই দিলেও খায়। কিছু ব্যাকুল জামা ব্যাকুল শ্বশুর আছে, 50-50 খায় মাস মাসে। কাব্বা শীত করে, তুই অর্ধেক খা আমি অর্ধেক খা। কি মহাম্মত, বীরির মহাম্মত, কিন্তু নামাজের মহাম্মত নাই। এমন শ্বশুর হওয়া দরকার যে বাবা জামাই বাবা আসেন মসজিদে যাই ফজর ফজর, বা জামাই বাবা শ্বশুর আসুন মসজিদে যাই নামাজ, কিন্তু বীরিটা ফিফটি ফিফটি, মাসের বাপ ফিফটি ফিফটি, কিন্তু নামাজ নিজেও পড়ো আরেকজনকে পড়তে উৎসাহিত করবে। বলো মাঝখানে যুবকরা, নামাজ চলবে না বন্ধ হবে? নামাজ পড়ার হুকুম কার? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, নবীজির স্ত্রী আমাদের সকলের আম্মা, আমাদের সকলের আম্মা আয়েশা সিদ্দিকা নবীজির সামনে এসে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমি জানতে চাই কোন আয়েশা যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আসমান দেখা যায়, আসমান দেখা যায়, আসমানের মধ্যে কোটি 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 তারাকা আমি দেখতে পাচ্ছি নবী গো, আপনার থেকে শুধু মাত্র জানতে চাই এই যে তারাকার চাইতে বেশি আমল, বেশি এলে, বেশি সইজা আপনার উম্মতের কোন উম্মতের আছে কিনা। আল্লাহর হাবিব একটা সেকেন্ড বিলম্ব না করে জবাবটা দিয়ে দিলেন, আয়েশা গো, এই আসমানে কোটি 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 তারাকা দেখছো, এর চাইতে বেশি ইবাদত আমার উম্মতের মধ্যে। হযরতে ওমর ফারুক চিৎকার দিয়ে বলল, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকার চেহারা মুবারক একটু পরিবর্তন হয়ে গেল। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি মনে মনে বলেন, আমার রাসূল কামলি ওয়ালা রাসূল, গায়েবের খবর দেন ওয়ালা রাসূল, নূরানি নবী রাসূল, হাজির নাজির রাসূল। তিনি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে বলে, আয়েশা গো, তুমি মনে করেছো তোমার আব্বার নাম আবু বকরের নামটা আসবে, ওমরের নামটা কেন বললাম? এই চিন্তায় তুমি অস্থির হয়ে গেছো। ও আয়েশা শুনো, আসমানের তারকার চাইতে কোটি কোটি ইবাদত হযরত ওমরের, আর ওমরের মতো কোটি কোটি ওমরের ইবাদত যদি এক পাল্লাতে রাখা হয়, তোমার বাবা আবু বকর সিদ্দিকের এক রাতের প্রেমের সমান হবে না। আরে বুড়ো হয়ে গেছে মন, বুড়ো আল্লাহ গভীর মানুষ আবু বকরের ইবাদত, ও যুবকরা, ও ভুইয়া, ওই পটারি, ও তালুকদার, ও খান চৌধুরী বংশের মানুষ,
তুমি যতই বংশগত উচ্চ হও না কেন, যত কোটি টাকার মালিক হও না কেন, দশটা চার পাঁচটা বিল্ডিং দুই একটা গার্মেন্টস থাকুক না কেন, তুমি কি একটু চিন্তা করেছ তোমার মৃত্যু হওয়ার পরে তুমি সাদা তিন টাকা ভরে প্যাকেট হয়ে যাবে? কয়টা এই দেখে এটা কাগজের লাশ, কিসের লাশ? আসলে তো এই পোশাকটার ভিতরে একদিন আমরা ঠিক কি না, মদিনা জন মারা বারা আজান, মসজিদ নবীতে আজান, সব মসজিদের আজান এক সমান নয়, পৃথিবীর মসজিদ গুলার আজান এক রকম, মসজিদ নবীতে যদি একবার আজান দেওয়া হয় 50,000 আজানের সওয়াব, ইলাল মসজিদ আল-আকসা সেখানে যদি একবার আজান দেয় 25,000 আজানের সওয়াব, আর মক্কা শরীফ যদি কেউ আজান দেয় একবার আজান দিলে 1,00,000 আজানের সওয়াব। আমাদের ঢাকা রাজধানী, বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। শাহজালাল এয়ারপোর্ট কোথায়? ঢাকা। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথায়? ঢাকা। সরফুদ্দিন চিশতি বেহেশতি হাইকোর্ট মাজারের সাথে ওনার মাজার, সরফুদ্দিন চিশতি বেহেশতি লেখা আছে ওনার সাইন কোথায়? ঢাকা। কিন্তু ঢাকার আরেকটা আছে কাকরাইল মসজিদ। কি মসজিদ? যেখানে ওই গাট্টিওয়ালা বাইরা যায় সিগলা যায়, ওরা কিতাবে লেখছে ওখানে যদি কেউ একক্ত নামাজ পড়ে 39 কোটি ভক্ত সওয়াব, ঐতিহাসিক দুর্ঘটনা। মক্কা শরীফ একে 1,00,000, একটু জবাব দিবা তোমরা যারা 15-16-20 বছর আমার নাতির নাতো, আর তোমরা যারা 40-45-40 আমার ছেলে, আর আপনারা যারা 50 আমার বাতি জান, যারা 60-70 আমার আমার ভাইয়ের মতো, আমার বলো মক্কা শরীফ একে 1,00,000, বলেন মক্কা শরীফ একে 1,00,000, মদিনা শরীফ একে 50,000, বাইতুল মুকাদ্দাসে একে 25,000, আর কাকরে একে 39 কোটি সওয়াবের বাবা। সুন্দর করে আওয়াজ দিব, নাউজুবিল্লাহ না বললে ঠেকবা, ওদিকে বেশ কম হয়ে যাবে, জোর নাউজুবিল্লাহ। আমরা মক্কা মদিনা চাই, একটু আওয়াজ দিব মক্কা মদিনা চাই, ডাইন হাত তুলে বল মক্কা মদিনা চাই, মক্কা মদিনা যেতে চাই, মক্কা মদিনায় আল্লাহর দরবারে যাবার ইচ্ছা আছে, মদিনা শরীফ নবীর রওজা মুবারক জিয়ারত করার ইচ্ছা আছে, বলো দোয়া কবুল করার মালিক কে? আমরা কাকরাইল থেকে ফানাস, এত সওয়াব থাকলে আমি 37 বার মক্কা মদিনা শরীফ যাইতাম না, এত সওয়াব যদি বাড়ির কাছে থাকতো 1,50,000 রাসূল নবী পয়গম্বরের জিয়ারত না করতাম। আমি হাসান বসরি, রাবিয়া বসরি, হযরত ওয়াইস করুনি, আল্লাহু আকবার, চারি মুজাহিদের ইমাম, চারি তরিকার পীর, গাউসে পাক করিবে নামাজ বাদ দিন একসময় মুজাদ্দিল ফিসাল, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলানা আলী, ওসমান গনি, ফারুক আজম, সিদ্দিক আকবর, সকলের জিয়ারত আল্লাহ আমাকে দান করুন। সুবহানাল্লাহ। এজন্য মিসগাইড হবে, কুয়েত ফুসেকুম ও আহলিকুম নার। বর্তমান আমার দৃষ্টি হচ্ছে চাঁদপুর, আর চাঁদপুর কুমিল্লা বিবাড়ি আগে ছিল একটা দৃষ্টি, প্রথম কি ছিল? কুমিল্লা। এই জন্য এই ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া কুমিল্লা চাঁদপুর আমরা একই জেলার মানুষ, আগে এখন থেকে 50-40 বছর আগের দলিলগুলা দেখলে দেখবেন বিবাড়ি, আমরা কি আসলে তিনবার না এক ছিলাম, যদি মানে কি ছিলাম? এক ছিলাম আমি আপনাদের ভাই হিসাবে, কেউ পীর হিসাবে, হাতে ধরে অনুরোধ করছি আসো, নিজ জাহান্নাম থেকে বাঁচো, নিজের আহালকে বাঁচান,
পরিবার পরিজনকে বাঁচান, চিৎকার দিব হেদায়েতের মালিককে। উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেল, আর সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন দরজার সাহাবী, আল্লাহু আকবার, মসজিদে নববীতে আসেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই একটু আমার সাথে বলুন তো দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শিখবেন, যারা আজান দেয় হযরত বেলাল হাবশীর সাথে তারা বেহেশতে প্রবেশ করবে। আপনার আজান দেওয়ার শিখার দরকার আছে কি? গান তো অনেক সময় দেখা যায় নিজে নিজে হাঁটে, কানের মধ্যে মোবাইলের কি লাগায়, ফেরেশতারা বলে যতই হেডফোন লাগাও না কেন, কি হইতেছে আমরা জানি, জানে না কারা কয়জন কোথায় অবস্থান, তিরমান কাতিবিনা ইয়ালমুনা মা তাফআলুন, কয়জন তুমি এখান দিয়ে লাগাইছো, গোপনে গোপনে কেউ বলছে আই লাভ ইউ, তুমি বলছো আই লাভ ইউ টু, ফেরেশতারা বললাম আমরাও লিখে ফেলেছি দুজনের প্রেমের ব্যামারে পাইছে, নোট 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 লেখছো, খবর দাও, দুরূদ শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, জিকির করো, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাজুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, এবার একবার জোরে সোরে বলো আল্লাহ, বলো না আর একটু জোরে, যার যদ্দুর আওয়াজ আছে একটু ছেড়ে দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ, এবার বলো আল্লাহু আকবার, সব কিছুর মালিক কে, আল্লাহ আপনাদের আওয়াজটা কবুল করুন, এই আওয়াজের বেনিফিট কি সেটা কবরে গেলে পাইবেন, বুঝবেন, গভীর মারজুক আল্লাহর প্রিয় নবী, দুজনের বাচ্চা নবী, সাইয়েদুল মুরসালিন রাহমাতুল আশরিন সিরাজুল মুনির শামসুদ নহা বদরুদ দুজা নূরুল হুদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার নবীজির মসজিদ নববীতে আজান হচ্ছে, আজান, আওয়াজটা বন্ধ হয়েছে কাউটা, কি বাবা ইকুতে ওদিকে, আমার প্রিয় নবী দুজনের বাচ্চা নবীর মসজিদ নববীতে আজান, ফজরের আজানে একটা বাড়তি কথা আছে, কি আসসালাতু খায়রুম মিনান নাওম, বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, গুম হতে নামাজ উত্তম, বলেন আমি বলবো গুম হইতে নামাজ, আপনার শুধু একটা জোরে বলবেন উত্তম, গুম হতে নামাজ হলো না, এই উত্তম যখন বলবে শয়তান ঠাস ঠাস করে জুতার বাড়ি, জোরে বলেন গুম হতে নামাজ, এই দিকের বাইরে একটু জোরে বলেন গুম হতে নামাজ, এবার দুই হাত ধরে বলে গুম হতে নামাজ, আমরা নামাজ চাই কি চাই না, নামাজ পড়ার হুকুম কার, না পড়ার জন্য কৌশলকার, আল্লাহ আল্লাহ, নামাজ পড়বে, নামাজ পড়ুন, নামাজ ঠিক মতো পড়ুন, নামাজটা ঠিক মতো পড়তে হবে, নামাজ এই ধীরে 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 আস্তে আস্তে, আমার বাবা তাহিরি স্টেজে আসতেছে, জোরে সোরে কো মারহাবা, এইটা বললে কি ফুসাবে, আর একটু জোরে বলো, মোহাব্বতে বলো, তাইরি সাহেব আসছিনি,
কোথায় কোথায় এই যে মাছো হে নিজে কই যে সুবহানাল্লাহ আল্লাহ হায়াত বরকত দান করো আমার ভাই চেয়ার দাও মাশাআল্লাহ বাফকা বেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা এটা বুঝে যে মাহফিল আরেকটা করিয়েছে এর 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 রাশিটি হচ্ছে দৈনিক চারটা কেউ দেখে ব্রাহ্মণবাড়িয়া কেউ দেখে চট্টগ্রাম কেউ দেখে ঢাকা আবার কেউ দেখে রাজশাহী সিলেট রেগুলার মারহাবা যা হোক বাবা কয়টা বাজে হ্যাঁ দশটা এই তো কিছুক্ষণের মধ্যে আমি খতম করে দিচ্ছি আগামী দিন আগামী পশু মাহফিল আমাদের দিনে ওই গোপালপুর এটা হবে না যারা পেন্ডন টেন্ডন করতেছে এদেরকে ঠিক জায়গা মতো নিয়ে গেছে মাদি যাও বাপবাড়ার প্রোগ্রাম ছিল 7 তারিখও প্রোগ্রাম হবে ওই মুলিবাজার সিরাজনগরী হুজুর আছে যা হোক ঈদে আপনারা মাহফিল করছেন কোন কোন মাহফিল এটা বন্ধ হওয়া কারণ ওখানে তারা কিন্তু আইন কানুন কিছু মানে না আমার বাবা অনেকে আজকে মাস আনি আর আমরা একবারে মাঝে মাঝে দোয়া না করলে দেশের জন্য কারণ এই দেশের অনেক হুজুর আছে শুধু আগুন লই খেলা করে যেখান দি পারে আগুন লাগাই আর আমরা যেখান দি পারি আগুন নিবাই কারণ আমরা হচ্ছে হুসাইনি রক্ত দেই আর এর এজিদি রক্ত নেয় বলেন আমরা কি রক্ত নেই না দেই আমাদের ইতিহাসটা দেওয়া আর এদের ইতিহাস ব্রাহ্মণবাড়ি স্টেশনের রেল লাইন এখানে নাকি ইসলাম ছড়িয়েছে রেল লাইন না উঠেলে নাকি কবিরা গুনাহ হবে সরকারও অনেক বড় সালাক কিছুদিন বড় বড় আন্তনগর ট্রেন গুলা ব্রাহ্মণবাড়িয়া দেয়নি সরকারে বলে না দিলি তো কি মজা এবার ঘুষ খাবার ইসলাম সচ্চা মজাহাব হে দিন আর দুনিয়া কি তমাম বালাই ইসলাম মে শিখাতা ইসলাম মানবতার ধর্ম সভ্যতার ধর্ম সুশৃঙ্খল ঐক্য সুশৃঙ্খল শিক্ষা ত্যাগ সেবা এখানে এজিদের কোন চরিত্র নাই চিৎকার দিয়ে বলে যুবক ছেলেরা আমরা দেশকে ভালোবাসতে চাই কি চাই না হয়তো তারা নোট করছে আবু সুফিয়ান আবিদুল কাদেরী তাহিরি এরা এক সময় অনেক লম্বা লম্বা কথা বলেছে এক সময় আসলে আমরা যদি কোনো মতো ক্ষমতা যাই তাদেরকে ফাঁকে হত্যা করব এগুলো আমরা কিছু মনে করি না শহীদ হওয়াটা আমাদের অন্তরের দাবি শহীদ হলে মানুষটার দাম কমে না বরং বেড়ে যায় জোরে বলো ঠিক কি না তাও যেতে শহীদ হতে পারবে না শহীদ হতে হলে তার আকিদারা সুন্নি থাকতে হবে আন্তাজি শহীদ হলে লাভ নেই হ্যাঁ হুসাইনি মুসলমান হতে হবে উচ্চস্বরে বলেন ঠিক কিনা শেষ কথা সাইয়েদনা আবু বকর সিদ্দিক কেমন মানুষ কেমন নূরানি মানুষ তার অফাদির পূর্বে তিনি সাইয়েদনা ওমর আল ফারুক সাইয়েদনা ওসমান গনি জিন্নুরাই হযরত আলী এই তিনজনকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন ওমর আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবো না হযরত ওমর আল ফারুক চোখের পানি ছেড়ে দিলেন কেন থাকবেন না কেন থাকবেন না আমি রাত্রের বেলায় স্বপ্ন দেখেছি প্রিয় নবী আমার ঘরে এসে আমি আবু বকরের মাথায় হাত দিয়ে আমাকে কবরে যাওয়ার জন্য দাওয়াত করে গিয়েছে আল্লাহ এদিন নবী আসে এই কথাটাই ছিল আমার মূল হযরত ওমর আমার ইন্তেকালের পরে আপনি আমি আবু বকরের নামাজে জানাজা পড়াই দিবেন ও উসমান গনি জিন্নুরাই আপনি আমাকে কাপড়টা পড়াই দিবেন হযরত আলী আপনি আমাকে গোসলটা দিয়ে দিবেন তবে শর্ত দিচ্ছি এই মক্কা মদিনায় কোথাও আমি আবু বকরের জন্য কবর করবেন না আমার কবর করবেন না
হযরত ওমর আল ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আবু বকর, মানুষ মৃত্যুর পরে কবর করা বাধ্যতামূলক, আপনার জন্য যদি কবর না করি আপনাকে আমরা কোথায় রাখবো? হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওমর, আমার মৃত্যুর পরে নামাজে জানাজা পড়ে, আপনার নামাজে জানাজা অনেকে বলে দোয়া, এটা নামাজ, এটা নামাজ, এই জানাজার পরে আমরা আবার সালাম ফিরে বের পরে দোয়া করি, সবাই বলেন দোয়া চলবে না, বন্ধ হবে। কারা কারা দোয়ার পক্ষে একটু ডান হাত তোলেন, বলেন জানাজার পরে আমরা যারা দোয়া করো না দোয়ার বিপরীত, আমি তোমাদেরকে অনুরোধ করব, দোয়া রাইট লেফট ডান বাম রাত দিন তিতা মিঠা, দোয়ার দোয়ার বিপরীত বদদোয়া, দোয়ার বিপরীত কি? তো তুমি যদি দোয়ার পক্ষে না থাকো, ও হুজুর, তুমি তোমার আব্বার লাশের সামনে বলো, আব্বা আপনি কিভাবে এখন মারা গেলেন, আপনার উপর আল্লাহর গজব শুরু। দোয়া যখন করবেন না তো কি করতে হবে? বদদোয়া। দোয়ার বিপরীত কি? হয় দোয়া না হয়, তো আপনারা বলেন কি, দোয়া না বদদোয়া? এ আওয়াজ দিবেন, দোয়া চাই কি চাই না? এটা জিয়ারত করো না, কি জালিম জালিম। আমি দেখছি আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বাবা মারা গেছে, আমার খুব কাছের লোক ছিল, বাপের জিয়ারত নিজেও করছে আমাকেও করাইছে, আর এখনকার অনেক হুজুর হয় বাপে কষ্ট করে দৌড়া পাস করা, হে মাইক ধরি বলে দোয়া করা এটা না যায় সিঁড়ি দোয়া করা, উমা হুজুরের মাথায় ফাগরি মুখে কি দাড়ি, নাউজুবিল্লাহ বিল্লাহ, তুই এই বদবখতের বাপ হওয়া করম। সবাই চিৎকার দিয়ে বলেন আজান পড়বে সালাতু সালাম, জানাজার পড়ে দোয়া, এগুলো আমরা চাই কি চাই না? এগুলা কি বন্ধ হবে না চলবে? চলবে, এগুলা করবেন করবেন, এই কবরস্থান জিয়ারত করবেন। তো সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলে, আমি নবীর গোলাম ছিলাম, আমি নবীর গোলাম এখনো আছি, আমি জানি নবীকে ভালোবাসি, শুধু একটা বার আমার লাশটাকে নিয়ে নবীজির কদম মুবারকে রেখে দিবেন, আর আমার পক্ষ থেকে আমার সালামটা দিবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সঙ্গে আপনার ব্যবসায়ী সঙ্গে সাইয়্যিদনা আবু বকর ইন্তেকাল করেছে, ইয়া রাসূলুল্লাহ জানাজা পড়েছি, গোসল দিয়েছি, কাপড় পরাইছি, এখনো পর্যন্ত কবরের ব্যবস্থা করিনি। নবী গো সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলেছে, তার আমলের উপরে যদি আপনি খুশি হয়ে থাকেন, তাকে যদি আপনি গোলাম হিসাবে মেনে নিয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের দায়িত্ব জানাজা পড়া, উসমান গনির দায়িত্ব কাপড় পরিধান করা, মাওলা আলীর দায়িত্ব হচ্ছে গোসল করা, আর আপনি নবীর দায়িত্ব। সিদ্দিক আকবর বলেছে, তার কবরটি কোথায় হবে? রাউজা পাক থেকে আপনি বলে দেওয়া। সাইয়্যিদনা ওমর যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর ইন্তেকাল হলেন, তার কবর করিনি, কবর কোথায় করব? রওজা মুবারক তে আমার চলে আসলো, ওমর ওমর আর একটা সেকেন্ড বিলম্ব না করে আমার বন্ধুকে বন্ধুর সাথে লাগিয়ে কবর দাও, তার লাশটা আমি নবী রওজার থেকে নিজে রিসিভ করব। এজন্য আল্লাহর ইবাদত নবীজির মহব্বত মা বাবার খেদমত কবরের জিয়ারত দেশের ভালোবাসা এগুলা ঠিক রাখবেন, নবীকে হাজির নাজির জানবেন, নবীকে হাজির নাজির না জেনে কটুক্তি করে মনে মনে যদি তুমি নামাজ পড়ো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হাজ, তোমার যাকাত তোমাকে নিয়ে যাবে জাহান্নাম, আর নবীকে যদি হাজির নাজির মানে নামাজ পড়ো, এই নামাজ নিয়ে যাবে তোমাকে জান্নাত, জান্নাত, জান্নাত। চিৎকার দিয়ে বলেন আমার নবী হাজির নাজির হতে পারে কি পারে না? দুই হাত করে চমক দিয়ে বলো পারে কি পারে না? কয়েকবার বলো ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন আমরা জীবন দেব নবীজির জন্য জীবন দেব নবীর আদর্শ আমরা জীবন দেব ঈমানকে মজবুত করার কারণ জীবন দেওয়াটা আমাদের ঈমানই দায়িত্ব আর আমাদেরকে গোলাম হিসেবে কবুল করা এটা আমার নবীর রহমত বলেন আমরা প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম খাঁটি উম্মত হতে চাই কি চাই আল্লাহ পাক আমার রূহানি সন্তান ওসি তদন্ত সারস্তি চাঁদপুর জনাব মোহাম্মদ মুর্শিদুল আলম ভুঁইয়া সব আব্বা মা কবর কে জন্য আশেপাশে ওনার বোন একজন অসুস্থ ছিল তিনিও মারা গেছেন তার আত্মীয় স্বজন পাড়া পড়েছি ইউনিয়নবাসী থানাবাসী জেলাবাসী রাষ্ট্রবাসী আল্লাহ যেন সকলকে সকলের কবর কে মিন রিয়াজিল জান্নাত বানায় আমিন আমরা যারা এসেছি আমাদের মৃত আব্বা মা আমি বড় দুঃখিত আমার মা আমার বোন আমার দুই বোন নানি মা খালা সেখানে 10 জন ছিল 9 জনকে আমার সামনে গুলি করে স্বাধীন ইসলামে সময় তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে আমাকে তিনবার গুলি রেডি করছিল মারার জন্য কেন মারেনি কেন মরেনি সেটা আল্লাহর রাসূলই ভালো জানে আমার মতো যারা বাপ হারা মা হারা অসহায় আল্লাহ যেন তাদের মা বাবার কবরকে রব্বি হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা তাদের মা বাবার কবরগুলিকে যেন আল্লাহ জান্নাত বানায় আমিন সকলকে ধন্যবাদ মোবারকবাদ বাংলাদেশ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ শ্যামবাড়ি ইসাল সওয়াব মাহফিল ও সুন্নি সম্মেলন 16তম জিন্দাবাদ যারে এসেছেন এখন অনেকে বসেন নেই সবাই বসবেন তাকরির শুনবেন কারণ আমি সভাপতি হিসেবে আমিও এই বেশি যাইতে পারবো না থাকবো আজকে বাবার ওয়াজ শুনবো আজকে ওয়াজ আল্লাহ যেন এই কণ্ঠে মাঝে মাঝে হাক দিলে বাতিলদের ডেলিভারি মাওলা আলী মাওলা আলী আরে শুনো আমাদের কথায় দলিল আছে মাওলা আলী ইমাম হাসান হোসেনের আব্বা মাওলা আলী মা ফাতেমার স্বামী মাওলা আলী আল্লাহু আকবার মা খাদিজাতুল কুবরার মেয়ের জামাই মাওলা আলী এই দেখেন মাওলা আলী আল্লাহর পছন্দের জামাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও জিব্রাইল আমার নবীকে গিয়ে বলো হযরত আলী আলীর কাছে জানো ফাতেমাকে বিবাহ দে আমি আল্লাহ নিজে প্রস্তাব দিলাম আর তো জোরে বলুন না সুবহানাল্লাহ আর এই কমবক্তরা টাইটেল ভাস করে দাওরা ভাস করে ফাক পাঞ্জাদন সিনে না তোদের এলেমের মধ্যে কুত্তা ভাষা করছে যারা পাক পাঞ্জাদন চিনে না আলী ফাতেমা হাসান হোসেন চিনে না এটা কি ভালো আলেম হতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা তো হযরত আলী যখন ঘুমাইতেন পাহাড়ে ওনার নাক মোবারক দিয়ে নিঃশ্বাস বাইরে আর বড় বড় গাছগুলো এইভাবে ডুলতো কাফেররা দেখলে আর সামনে যাইতো না ফিজের দিকে কিরে গাছ যখন লড়ে নিশ্চয় এখানে মাওলা আলী কি করতেছে গুম যাচ্ছে উনি যদি ভালো মতো কাজ দিতেন ভালো মতো কাজ দিতেন ভূমিকম্পের মতো জমিন থরথর করে কাঁপত তিনি ছিলেন মাওলা আলী আর আমরা আউলি হযরতে মাওলা আলী তরিকতে আমরা গোলাম বলেন আমরা মাওলা আলীকে মানি কি মানি না আর জোরে মানি কি মানি না অনেকে তোহমত দিয়ে মাওলা আলী মত খেয়েছে তুই সদ্য গোষ্ঠী মত খাইছে মাওলা আলী মত খাই মাওলা আলী আম্মা জানের পেট থেকে খানে কাবার ভিতরে জন্ম হয়েছে এবং তিনি জন্ম হওয়ার পরে চোখ খুলে নেই আমার নবী যখন গিয়েছেন মাওলা আলী চোখটা মেলে প্রথমে নবীর চেহারা মোবারক দেখেছে এবং
নবীজি মাওলা আলীকে কোলে নিয়েছেন, যিনি মাওলা আলীকে কোলে নেয় ওই মাওলা আলী রূহ জগৎ থেকে আম্মার পেট, আম্মার পেট থেকে কবরের পেট, কবরের পেট থেকে হাসরের মাঠ পর্যন্ত তার অল লাইফে এক সেকেন্ডের জন্য কোনদিন মদ পান করেন নাই। এটি হচ্ছে সুন্নিয়তের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, সকলকে তাকরির শোনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।